একরঙা উলে চিকন সুতার স্বাদ বগুড়ার ঐতিহ্য। বগুড়ার আদমদিঘি, নরসদপুরের শাওল ও তার আশেপাশে এলাকাগুলোয় তাঁতপল্লীতে হ্যান্ডলুম বা হাতের সাহায্যে তাঁতে বোনা শাল তৈরি করা হয়। সেখানে তাঁতপল্লীকে ঘিরে গড়ে ওঠে হাতে বোনা পণ্যের বৃহত্তম হাট শাওলের হাট। তাঁতিরা গায়ের চাদর, কম্বল, বিছানার চাদর, লুঙ্গি, গামছা সহ নানা ধরনের বস্ত্র তৈরি করেন। আদমদিঘি ও দুপচাঁচিয়া উপজেলার অর্ধশত গ্রাম নিয়ে গড়ে ওঠা তাঁতপল্লীতে বছর জুড়ে এসব বস্ত্র তৈরি করা হয়। খুব উন্নত মানের হওয়ায় এইসব পণ্যের চাহিদা রয়েছে সারা দেশে। বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বগুড়ার সঙ্গে যুক্ত থাকতে চোখ রাখুন বগুড়া ট্রিবিউনায়।